বিভীষিকাময় দুঃসহ দুই মাসের যাত্রা শেষ করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ স্বদেশে ফিরেছে। সুস্থ শরীরে, আপন দেশে, আপন জনদের বুকে ফিরেছেন জাহাজটিতে কর্মরত 23 নাবিকও। মঙ্গলবার দুপুরে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ নাবিকদের বিরোচিত সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মৃত্যুর মুখ থেকে নাবিকদের ফিরে আসার খবরে তাদের স্বজনেরা কেউ এনেছেন কেক, আবার কেউ বাসায় রান্না করেছেন পছন্দের বিশেষ খাবার। নিরাপদে প্রিয়জনদের দেশে ফেরার খুশিতে ঈদ আনন্দ বইছে সবার মাঝে। মা বাবা তো ফ্যামিলি খুবই কষ্ট, মানে অজ্ঞান হয়ে যায়, কান্না করে, অন্যখানে অসুস্থ হয়ে গেছে, মানে খুবই কষ্ট ছিল, এখন ভালো আছে, এখন তারাও ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমরা দেখলে, দেখার পরে অনেক থাকে, মানে এখন খুশি আছি, আরো দেখলে আরো আনন্দ হবে। কালকে যাত্রা ছিল, কালকে মেহেদি করছি, আজকে নাবিকরা যার যার ঘরে ফিরছেন, কিছুদিন কাটাবেন স্বজনদের সঙ্গে, আবার ফিরবেন কাজে, পেটের তাগিদে সেই সমুদ্র যাত্রায়। মাহমুদ হাসান, সি ভয়েস 24।